দেশে ও প্রবাসে সকল শ্রেণীর সকল দর্শককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঈদের বাজনা বাজে রে। প্রিয় দর্শক, ত্যাগের বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা। প্রতি বছরের মতো ঈদের বাজনা বাজারে নিয়ে আমরাও হাজির আপনাদের মাঝে। ঈদ নিয়ে নানা আয়োজনের রীতি আমাদের দেশে চলে এসেছে যুগ যুগ ধরে। তবে এখন প্রাকৃতিক বিপর্যয় থেকে বন্যা, মশা থেকে ডেঙ্গু, গুজব থেকে গণপিটুনি, এক কথায় জীবনের নানা রকম টানাপোড়েনের মাঝেও প্রতি বছরের নিয়মে এসেছে পবিত্র ঈদুল আজহা। আমরাও চারিদিক মাতিয়ে তুলব আনন্দ আর ভালোবাসা দিয়ে ঈদের বাজনা বাজের এই অনুষ্ঠানে। ঈদের শুভকামনা সবার জন্যে। দর্শকবৃন্দ, এই আনন্দময় উৎসবের শুরুতেই চলুন এক ঝলক দেখে নেই কী কী আয়োজনে সাজানো হয়েছে এবারের ঈদের বাজনা বাজে। প্রিয় দর্শক, পবিত্র ঈদুল আজহা আমাদের কাছে প্রিয় কোরবানি ঈদ নামে পরিচিত। এক সময় বকরি ঈদ, এই সময় এসে দাঁড়িয়েছে গরুর ঈদ। বকরি ঈদ কিংবা গরুই হোক, ঈদ আসার অনেক আগেই জমে উঠে উৎসব, কারণ সারা দেশে কোরবানির পশুর হাট থাকে জমজমাট। গরু, খাসি, মহিষ, ভেড়ার ভিড়ে ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে গরু। ইদানিং আবার খাদ্য, নিরাপত্তা, আবহাওয়া বিশেষজ্ঞদের মতো গরু বিশেষজ্ঞের সংখ্যাও বেড়েছে, কারণ এই বিশেষ ঈদের বাজারে গরুর গুরুত্ব রয়েছে, গরুর গুরুত্ব কম নয়। প্রিয় দর্শক, চলুন গরু দিয়েই না হয় করা যাক শুরু। আচ্ছা ভাই, গরুর প্রতি আপনার দুর্বলতার কথা আমরা শুনেছি। জি, বাঙালির জীবনে গরুর মতো উপকারী প্রাণী খুব কমই আছে। অনেক বন্ধুরা আমাকে গরু বলে, বলদ বলে, এমনকি বলে তোর মাথায় শুধু গোবর, তাতে আমি কিছু মাইন্ড করি না, কারণ গরু হচ্ছে উপকারী এবং নিরীহ প্রাণী। আচ্ছা, আপনি কাউকে গরু বলেন? জি বলি, তবে মনে মনে বলি, প্রকাশ্যে বলি না। গরু নিয়ে গল্প, সিনেমা, নাটকের কোনো শেষ নেই। বাংলা পরীক্ষায় যে গরু নিয়ে রচনা লিখে নেয় তাকে আসলে একটা আস্ত গরু বলা যায়। এই ঈদে আপনি কি কোরবানি দিয়েছেন? অবশ্যই গরু। গরু শুধু মাংসের জন্য বিখ্যাত না, গরুর অনেক উপকারিতা আছে। মানে গরুর লেজ, পা, নাড়ি, ভুঁড়ি এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনি পাবেন না যা খায় না বা ব্যবহার করে না। ডাক্তার আমাকে গরুর মাংস খেতে নিষেধ করেছে। যখন ডাক্তার বলে গরুর মাংস খাবেন না, তখন আমি এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দিই। আচ্ছা, গরুর কোন দিকটা আপনার কাছে বেশি সুন্দর লাগে? গোধুলি। বরন্ত বেলায় ধুলা উড়িয়ে গরুর পাল গোয়ালে ফিরছে, আহা সে কি দৃশ্য! বাংলা শব্দ, চমৎকার একটি শব্দের জন্ম হয়েছে এই গরু থেকেই, সেই শব্দটি হচ্ছে গোধুলি। আচ্ছা, গরুর কোন ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? গরুকে মোটা তাজা করতে গিয়ে ইঞ্জেকশন দেয়, এবং বিশুদ্ধ গরু, অশুদ্ধ গরু এবং অসুস্থ গরু কোনটা সেটা আমরা চিনতে পারি না। এখন তো খাঁটি গরু আপনি গরু খোঁজা করেও খুঁজে পাবেন না। আচ্ছা, গরুর কোন জিনিসটা আপনার সবচেয়ে সুন্দর লাগে? গরুর দুধ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় পানীয়। সারা দেশে সমস্ত দুগ্ধ উৎপাদনকারী লোগোর প্রতিষ্ঠানে আমি মোটা তাজা গরু দেখলেই খুব আনন্দিত হয়ে যাই। এমনকি সারা বাংলাদেশ যখন আমি ঘুরে বেড়াই, ভাতের হোটেলগুলোর সাইনবোর্ডে মোটা, বলবান, স্বাস্থ্যবান, লেজওয়ালা গরু দেখলে আমি খুব আনন্দিত হই। এমনকি ঘুমের ভিতরেও আমি স্বপ্নে গরু দেখি। চলুন গরুর সঙ্গে একটা সেলফি তুলে দেই আপনি। হ্যাঁ, আসুন আসুন। গরু ছাগলের হাট এখন শুধু মাঠে কিংবা রাস্তাঘাটে সীমাবদ্ধ নেই, বরং অনলাইনের জাদুর ছোঁয়ায় ফেসবুকের ওয়াল আর ওয়েবসাইটগুলোর ব্যানারে গরু ছাগলের হাঁক ডাক। এই যেন প্রবাদ বাক্য আছে না, ধরি মাছ নাছুই পানির মতো, ধরি হাট নাছুই গরুর অবস্থার মতো। তাই তো স্মার্ট যুগের সেকেলে গরুর হাট কারো কারো কাছে আনস্মার্ট। এবার চলুন গরুর হাট আধুনিকায়নে এই ভাগ্নের বুদ্ধির ভাগ নেই। এই হাট বাজার বাদ দিয়ে এই মোবাইল টিপা টিপির অভ্যাস তোরা গেল না? হ্যাঁ, এই কি এত টিপা টিপি করো দেখি কি। ওরে মাম্মা, তোমারে কেমনে বুঝাই, তুমি তো ওল্ড মডেলই রয়ে গেলা। এই দেখো, এই বিশাল গরু ছাগলের হাট বাজারের একটা নকশা কি সুন্দর, দেখো আঁকায় ফেলাইলাম, কুই 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 দেখছো, কুই 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 দেখছো। হ্যাঁ, খালি হাতে পায়ে ডাঙ্গর হইছ,
বুদ্ধি তো হাঁটুর নিচেই আছে, ওটার উপরে উঠবো না। এই গরুর হাটে কি অভাব পড়ছে নাকি? হ্যাঁ, তোরে কষ্ট করিয়া এই নখ শাক্তি পেছে কেডা। ওরে মাম্মা, তোমার বাইক না হলো ডিজিটাল বাইক না? হ্যাঁ, হাটে ঢোকার আগে গেটে বিরাট একটা নিয়ন সাইনের ডিজিটাল বোর্ড থাকবে, সেই বোর্ডে থাকবে নির্দেশিকা, সেই নির্দেশিকা দেখে কাস্টমাররা যাতে হাঁটতে হাঁটতে কষ্ট না হয়, পায়ে ব্যথা না হয়, সেই ব্যবস্থা লেখা থাকবে। আরে এই গরু কি আপনি আপনি হাইটাইব নাকি? হ্যাঁ বলো কোনখানকার, তাহলে মানুষের যাচাই বাছাই করবো কেমনে? ওরে মাম্মা, তোমাকে যে কেমনে বোঝাই, গরু ছাগলের জন্য বিভিন্ন কাউন্টার থাকবে, বিভিন্ন কাউন্টারে বিভিন্ন সাইজের গরু থাকবে, তার বিভিন্ন রেট থাকবে, যাতে শর্টকাটে পাবলিক যায় সেই গরু কিনতে পারবে, এবং পাশে থাকবে একটা সেবা কেন্দ্র। আর রাখ তো সেবা কেন্দ্র, সারা বছর বাপ মারে কেরাকত সেবা করছে। আবার কখনো লাত্তি মারে, সেই সমস্ত গরুর জন্য কাস্টমাররা আহত হয়, তাদের সেবা দেওয়ার জন্য প্রচুর সেবা কেন্দ্র আরো দরকার। বাহ, ভালো চিন্তা করছো তো। আচ্ছা ধর, একজন গরু কিনলো, হাতের থেকে সুইটা দৌড়ায় চলে গেল, তার কি সমাধান? আরে আছে সিসি ক্যামেরাতে পুরো মার্কেটটা ছেয়ে রাখা আছে, তার জন্য জিপিএস সুবিধা দেওয়া আছে। আচ্ছা বুঝলাম, তোর এই বুদ্ধিটা আমার মনে লাগছে। আচ্ছা ধর, তোকে বলতে ডিজিটাল পুলা পান, ওই যে আগের থেকে সেলফি তুলতে চায়, তারপরে ভিডিও করতে চায়, তা কি হবে? আমরা সোশ্যাল মিডিয়াটাকে কভার করার জন্য আগে থেকে ফটোশুট করে গরুর সাথে সুন্দর করে ভিডিওতে আপলোড দেব, সেখানে লাইভ যাবে এবং লাইক কমেন্ট সমানে পড়বে, তাদের জন্য আমাদের ওয়াইফাই ব্যবস্থা মার্কেটে ফ্রি ফ্রি ফ্রি। বাহ, এটা খুব ভালো লাগলো শুনে। আচ্ছা এত গরু, এত কাস্টমার, এত গরুর ব্যাপারই গো, যাতে কষ্ট কম হয় তার জন্য কি ব্যবস্থা আছে? তাদের জন্য আমরা সৃষ্টি করেছি বায়োডাটা, গরুর জন্মস্থান কোথায়, সে কোথায় ঘুমায়, কিভাবে ঘুমায়, কখন খায়, সে কিভাবে হাঁটে, এবং তার বংশ পরিচয় কি, তার শিক্ষাগত যোগ্যতা কি, শেপ সাইজ ওয়েট সিমটম সব কিছু ব্যবস্থা করে ল্যাপটপে ঢুকিয়ে রেখেছি, পাবলিক এসে দেখবে, হয় কিনবে নইলে ভাগবে শর্টকাট। প্রতি বছর কোরবানি ঈদে 40-50 লাখ গবাদি পশুর প্রায় 70% থাকে গরু। স্থানীয় হাটে দেশি গরুর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে গরু আনাও হয় হাটে। আমাদের বিদেশ প্রীতি সব কিছুতেই, কিন্তু কোরবানির হাটে বিদেশি গরুতে সে আস্থা নেই আমাদের, বরং দেশি গরুর দিকে নজর থাকে বেশি। ইঞ্জেকশনবিহীন দেশি গরু মানেই স্বাস্থ্য ঝুঁকি কম। এবারও দেশি গরুই ক্রেতার পছন্দের শীর্ষে ছিল ঠিকই, তাই তো দেশি পণ্যকে সেরা বলে গণ্য করার কারণে দর্শকদের জন্য বাংলাদেশের গরু নিয়ে রয়েছে এবারে একটি ভিন্ন স্বাদের প্যারোডি। পারে পারে লেজটা ঘুরাস, লাগে ঝাকাস, খেত খামারের ঘাস চাবাইয়া চামড়াটা তুই চকচকে বানাস। ছোটে খাম তোর নাই রে ছলনা, তোর হয় না তুলনা, তোর মন রাঙাতে করবো যা তুই চাস, তোর ডাগর চোখে তুই যে তাকাস, লাগে ছাকাস, নদীর ধারে ঘাস চাবাইয়া হাড্ডি গুলো লক লকে বানাস, তোর ডাগর চোখে তুই যে তাকাস, লাগে ছাকাস, নদীর ধারে ঘাস চাবাইয়া হাড্ডি গুলো লক লকে বানাস। বিশাল বিশাল হাট তুই থাকলে জমজমাট, তোর লাথি গুতাও খায় যত নবাব জাদা লাট, তোরে কিনতে
আসলে ঘরে ঈদ হবে বোনাস, শিং দিয়ে তুই যে গুতাস লাগে ঠাকাস, বাংলাদেশের আবহাওয়ায় তুই গায়ের ওজন ঝরঝরে বানাস, শিং দিয়ে তুই যে গুতাস লাগে ঠাকাস, বাংলাদেশের আবহাওয়ায় তুই গায়ের ওজন ঝরঝরে বানাস, ওরে বাংলাদেশের গরু রে তুই এইলা দুইলা যাস, বারে বারে লেজটা ঘুরাস লাগে ঝাকাস, খেতকামারের ঘাস চাবাইয়া চামড়াটা তুই চকচকে বানাস, বারে বারে লেজটা ঘুরাস লাগে ঝাকাস, খেতকামারের ঘাস চাবাইয়া চামড়াটা তুই চকচকে বানাস, ও নানা গো আঠা নানি গো ও দাসা গো ও আঠাসি গো ও খালা গো ও খালু গো ও বুবু গো ও আঠা গো। দর্শক মণ্ডলী, উৎসব মানেই মজাদার সব খাবারের আয়োজন। দেশে রান্না নিয়ে রিয়েলিটি শোর অভাব নেই, রান্নার কৌশলও সহজ, রেসিপির জয় জয়কার চারিদিকে, শুধু কঠিন হয়ে গেছে খাঁটি উপকরণটুকু পাওয়া। ফলে সবার ভয় খাবার কী খাবেন, কীভাবে খাবেন সেটা নিয়েই সবাই কিন্তু ভাবেন। ব্যবসায়ীরা অসৎ হয়ে যাচ্ছে বলে ক্রেতারা অর্গানিকের জায়গায় হাইব্রিড খাচ্ছে। তাই তো শিশু খাদ্যে দুধের ভেজাল থেকে বাঁচতে নিরুপায় হয়ে কারো কারো দাবি ঈদে গরু নয় কিনতে চান গাভী। ঈদ উপলক্ষে গাভী কিনতে চাই, আরে ভাই এটা আপনি কি লাগাইলেন, ঈদের মধ্যে সবাই গরু কিনে আর আপনি গাভী কিনার জন্য বিজ্ঞপ্তি ঝুলাইছেন, আরে ভাই গাভী পালনকে আপনি ওই বেকারত্ব দূর করতে চান নাকি? না রে ভাই, অসহায়ত্ব দূর করতে চাই। আপনি দেখে তো অসহায় মনে হয় না? দেখলে কি সবকিছু বোঝা যায়? শহরের মধ্যে তো গাভী পালন করার জায়গা জমি খালি নাই, তাহলে কি আপনি গাভী কিন না ওই গ্রামে নিয়ে যাবেন পালন করার জন্য? গ্রামে যদি গাভীটা নিয়ে যাই তাহলে শহরে চাকরিটা কে করবো আপনি? আরে ভাই আমি তো গাভী কেনার লগে লগে গাভীটি নিয়ে ডাইরেক্ট আমি ছাদের উপরে উঠে যাবো, ছাদে রাখুন গাভী। কি ছাদের উপরে গাভী রাখবেন? এই জীবনে প্রথম শুনলাম। ছাদের মধ্যে গাভীটা পালবেন কেমনে এটা বলে? আরে ভাই গাছ যদি লাগানো যায় তাহলে গোয়াল ঘর কেন বানানো যাবে না? এই ঘটনা হয়েছে আমি ওই ছাদের উপরে নিয়ে গাভীটা পালুম, ওইখানে হচ্ছে আলো বাতাস থাকবো, এই জায়গা গাভী পালনের একেবারে আদর্শ জায়গা। এইবার আমারে বুঝান তো একটু, আপনি হাটের মধ্যে কুরবানি গরু ছাগল না খুঁজা আপনি গাভী খুঁজতেছেন কেন? খাঁটি দুধের জন্য। ঘটনা হইতেছে ভাই সরল মনে একটু তরল দুধ খাবো সেইটার উপায় নাই তার মধ্যে পানি, এই বুড়া বয়সে একটু গুড়া দুধ খামু তার উপায় নাই তার মধ্যে কেমিক্যাল, তাই আমি চিন্তা করছি গাভী হচ্ছে দুধ পাওয়ার আসল জায়গা। বাজারে কি আসল দুধের এতই অভাব? আসল দুধের অভাব না থাকলো ওই খাঁটি ব্যবসায়ীর অভাব। আরে ভাই অগো এই ভেজাল দুধ খাইতে খাইতে আমার মাথাটা পাগল হওয়ার জোগাড় হয়েছে ভাই। খুনের দায়ে দোষী সাব্যস্ত হলে আসামির জরিমানা সহ মৃত্যুদণ্ডের বিধান দেন মহামান্য আদালত। তাহলে গরুর দুধের নামে রাসায়নিক বিষ দিয়ে যারা লাখ লাখ মানুষকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সেই ভণ্ডদের কেন মৃত্যুদণ্ড হয় না? ভেজাল দুধ উৎপাদনকারী সরবরাহকারী এবং তদারককারীদের শাস্তি দেয়া জরুরি হয়ে পড়েছে। দর্শক মণ্ডলী, কোরবানি নিয়ে বড় বড় বাণী কম বেশি আমরা সবাই দিতে জানি, তবে জবাইকৃত পশুর মাংস সঠিকভাবে বন্টন না হলে কোরবানি কবুলের শর্ত কিন্তু পূরণ হয় না। আজকাল অনেকেই প্রতিবেশী ও ফকির মিসকিনদের অল্প কিছু মাংস দিয়ে বেশিরভাগ মাংস নিজেদের জন্য জমা করে রাখেন, যা নিয়মের বরখেলাপ। প্রিয় দর্শক, আমরা ঋণ খেলাপির কথা শুনেছি, কিন্তু বাংলাদেশে এই প্রথম একজন আত্মস্বীকৃত গরু খেলাপির সাথে এখন পরিচিত হব। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আছি ভালো, কি খবর? আঙ্কেল আপনার সাথে একটু কথা ছিল, সমস্যা নাই তো? না সমস্যা কি, কও। আঙ্কেল আপনাকে ছোটবেলা থেকে জানি হচ্ছে হায়দার আঙ্কেল নামে, ইদানিং আপনাকে মুরগি হায়দার বলতেছে, এটার মানে কি একটু বুঝায় বলবেন? ওরে এইটা বোঝো নাই, আমি হলে যাই ছোটবেলা হইতি মোটামুটি এই মুরগির ব্যবসার লগে জড়িত, তো আমার মানুষে তো ওই হায়দার ভাই ডাকে, এখন ওই মুরগির ব্যবসা করি দেখিয়া সবাই এটা টাইটেল দিছে মুরগি হায়দার, জানি এক নামে চেনে আর কি, এই কারণে। কিন্তু এবার তোমার নতুন আরেকটা টাইটেল অর্জন করিয়ে ফেলাইছি, এত মনে হয় তুমি হনো নাই। নতুন টাইটেল? হ্যাঁ, সেটা আবার কি? ওইটা হলো যাইয়া গরু খেলাপি হায়দার হইছি এইবার।
গরু খেলাপি? আঙ্কেল, এর আগে আমি ঋণ খেলাপি শুনেছি, কথার বর খেলাপি শুনেছি, কিন্তু গরু খেলাপি তো কখনো শুনিনি। এটার মানে কি একটু বুঝাই বলবেন। মানে হলো যাইয়া গরুর গোস্ত বিতরণে যদি কেউ খেলাপি করে তো ওইটারই বলা হয় যাইয়া গরু খেলাপি। আমি এই বছর যে কুরবানি দিছি, ওই যে কষাইরে আনিয়া কনটাকে গরু টরু বানাইয়া যা করার যা করছি, এরপর যাওয়ার সময় একটু গোস্ত দিতে হয় না, সেইটা না দিয়া পেট থেকে ওই পরিমাণ হরিয়া একটা ব্রয়লার মুরগি ধরাই দিছি। কইছি বাবা যা বুঝুই তো গরুর গোস্তের যা দাম। ও আঙ্কেল, তাহলে যা বুঝলাম, আপনি শুধু কষাইদের সাথে গরু খেলাপি করেছেন নাকি? না, কষাই কর লাগে কর্মকান বাসে যে মেহমান আইছে, হ্যাঁ তো মুরের গোস্ত রান দিয়ে ভ্যারাইটিস খাই দেয়, মুরের গোস্ত রোস্ট ভুনা, তারপর শেষে ওই আন্ডা এই দিয়ে খাওয়াই লই বিদায় দিয়ে দিচ্ছি, কারণ গরুর গোস্তের তো খুব দাম বোঝো না। আচ্ছা আঙ্কেল, আমি আপনার সব কথাই মানলাম, কিন্তু ধরেন আগামী বছর যদি গরুর গোস্তের দাম আরো বেড়ে যায় তখন আপনি কি করবেন? না না, কোনো সমস্যা নাই, ওটাও চিন্তা করিয়ে রাখছি। এই বছর তো আস্তা গরু কুরবানি দিছি, আগামী বছর দরকারে 7 ভাগে দিমু, 1 ভাগ গোস্ত পামু, অসুবিধা কি? ওই মুরার গোস্তের লগে এই এতটুকু গরুর গোস্ত মিলাইয়া এটা গোটা দিয়ে দিমু, এটা ফেলে বার হই যাই, অসুবিধা কোনো নাই, জানোই তো গরুর গোস্তের যা দাম। ঠিক আছে আঙ্কেল, সবই নাহলে মানলাম, কিন্তু এই ব্যাপারে তো নিশ্চিত হতে পারি নাকি যে গরিবদের মধ্যে আপনি সঠিকভাবে গোস্ত দিয়েছেন? মাথা খারাপ হয়েছে নাই কি কোন না কো, পেট থেকে একটা ওরিয়ে ব্রয়লার মুরগির বাচ্চা ধরাই দিছি, কইছি যা আইয়া নিয়ে ফালিয়ে ফুসিয়ে খা, পাঁচ দিয়ে দিছি, বুঝুই তো গরুর গোস্তের যা দাম। আঙ্কেল, আমি আপনার সব কথাই বুঝলাম, কিন্তু সব শেষে মনে বড়ই কষ্ট পেলাম। কেন? কোরবানির শিক্ষার কি এই দাম? ঈদ আরবি শব্দ যার অর্থ হলো ফিরে আসা। বিরতির পর ফিরে এলাম ঈদের বাজনা বাজারে নিয়ে। প্রিয় দর্শক, মোবাইল ফোন এবং ফেসবুকের সুবিধা থাকায় যখন তখন যে কোনো কিছুর ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত থাকেন কেউ কেউ, আর তাই অযথা ভিডিও ধারণ বেড়েছে বদভ্যাসের কারণে। যারা এমন রোগে আক্রান্ত তাদের উদ্দেশ্যে বলবো, সোশ্যাল মিডিয়ায় যত ইচ্ছে ঈদের খুশি ছড়িয়ে দিন, তাই বলে কোরবানি করার ভিডিও দৃশ্যটুকু নয়। শুধু দর্শক, এই প্রস্তাবের সপক্ষে জিজ্ঞাসা নিয়ে ঘুরছেন এই ভদ্রলোক। তার প্রশ্ন, কোরবানির ভিডিও কোরবানি? ভাইজান, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, মনে করেন আমার নিজের কিনা গরু, সেটা যদি আমি কোরবানি দিয়ে ভিডিও করি তাহলে কোনো সমস্যা আছে? সমস্যা কি করছেন আপনি, সমস্যা তো পুরোটাই সমস্যা। এই সমস্ত ছবি ভিডিও এইগুলো নিয়ে সতর্কতা থাকা দরকার। মনে করেন এই যে কুরবানির গরু জবাই, চামড়া ছোলা, হাড্ডি গুড্ডি কুপানো, এই সমস্ত ভিডিও আপলোড করে অনেকেই হয়তো মজা পায়, কিন্তু এগুলো তোর ভাই সমাজে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সেটা আপনি ঠিক কইছেন, ফেসবুকে 2-1টা ছাগলের জন্ম হয়েছে সেটা আমি জানি, কিন্তু এই যে বললেন নেতিবাচক প্রভাব, সেটা তো ঠিক মতো আমি বুঝতে পারলাম না। ভাই রে, কুরবানি হচ্ছে কি, কুরবানি হচ্ছে একটা পবিত্র ব্যাপার, কিন্তু এই সমস্ত কুরবানির ভিডিও দৃশ্য ফেসবুকে আপলোড করার পর হয়তো অনেকের মন ভরবে, কিন্তু সেই ভিডিও দৃশ্য দেখে যে সবার ভালো লাগবে এমন কিন্তু কোনো কথা নেই, সবার ভালো নাও লাগতে পারে। দেখা যাচ্ছে ওই ভিডিও দেখার পর একজন একটা ব্যাড কমেন্ট করলো, সেই কমেন্টের উত্তর নিয়ে একটা গন্ডগোল লেগে গেল, একটা হ্যাপাজাপা লেগে গেল, বুঝতে পেরেছেন তো? তার সাথে কি হলো, সম্পর্ক নষ্ট হলো। আর তাছাড়া এই সমস্ত কুরবানির ভিডিও দেখার পর অনেক বাচ্চারা আছে যারা ভয় পায়। হ্যাঁ, কথাটা আপনি ঠিক কইছেন। আরে ভাই, কুরবানি দেওয়া ভালো, কিন্তু এটা ভিডিও করা তো ভালো না। যে জিনিস আমি ত্যাগের জন্য উৎসর্গ করতেছি সেইটা ভিডিও করে প্রচার করা তো ভালো কথা না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারিনি, আমার মাথায় আসে কি ঘটনাটা হচ্ছে যে গরু ছাগল কি একটা নিরীহ প্রাণী, চিন্তা করে দেখেন, যার নামে কোনো খুন খারাপি ধর্ষণ এইসবের কোনো মামলা নেই, তাকে জবাই করা ভিডিও দৃশ্য এইগুলো ধারণ করে মানুষ যে কি লাভ পায় আমার মাথায় আসে না। এইগুলো দেখার পরে মানুষ কি শান্তি পায় আমি তাও বুঝি না। আরে ভাই রে, সমাজে যে সমস্ত আসল পশু আছে পাল্লে ওই করে ধরে জবাই কর না, কামে দেব। এই তো আপনি আসল লাইনে আছেন, এখন খারাপ কাজের প্রতিযোগিতা এমনিই বেশি, এই সমস্ত ভিডিও আপলোড করা হইলে প্রতি বছর এটার একটা নিয়মে দাঁড়ায় যাইব, বুঝতে পারছেন তো? আর তাছাড়া এই সমস্ত ভিডিও করা এখন যেন একটা নিয়মে দাঁড়ায় গেছে, এখন এমন একটা অবস্থা দাঁড়াইছে রে ভাই যেন ভিডিও করা ছাড়া দান খয়রাতি হয় না, এগুলো কবুলই হয় না আল্লাহর দরবারে। ঠিক কথা আপনি কইছেন।
ভাই এই কুরবানি আগে দেয়া হতো কিসের জন্য? আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য। আর এখন ভিডিও করিয়ে ফেসবুকে ছাড়ে লাইক পাওয়ার জন্য। এই জন্যই তো আমার প্রশ্ন, কি গো কুরবানির ভিডিও করবা নাকি? হ্যাঁ করবা। শুধু দর্শক মন্ডলী, কমন সেন্স এমন একটা জিনিস যা একজন পিএইচডি করা মানুষের নাও থাকতে পারে। কোরবানির পশু জবাই এবং মাংস কাটাবুটির ভিডিও প্রকাশ না করাই ভালো। আমরা জানি প্রথম কোরবানি হয়েছিল লোকালয়ের বাইরেই একেবারে নির্জন জায়গায়। এই উদাহরণ থাকা সত্ত্বেও আমরা অনেকেই তা মানি না, কিন্তু ধর্মের মর্ম বোঝাই আমাদের আসল কর্ম। কোরবানির ঈদে একই সময় বিপুল সংখ্যক পশু কোরবানির ফলে পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা করাটাও একটি সমস্যা। সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলো বাড়তি দায়িত্ব পালন করতে হয় এই সময়। তাই ঈদের শুভকামনায় যেখানে সেখানে পশু জবাই বন্ধ হোক এবং প্রতি কোরবানি ঈদে প্রতিটি স্থান ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা হোক, এবং পরিচ্ছন্ন করা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব। আনন্দ, কিন্তু ডেঙ্গু মশা আমাগোর রক্ত নিয়ে দিয়েছে আমাগোরে বেদনা। এইবার যার হয়েছে ডেঙ্গু তার মন হয়ে গেছে পঙ্গু। হরে ভাই, আচ্ছা ভাই আপনার রক্তের গ্রুপ কি? বি নেগেটিভ। হ্যাঁ বি নেগেটিভ, সত্যি? ভাই আপনি একটু সাবধানে থাকেন, নিজের যত্ন নিয়েন, মশারির ভিতরে থাকেন, ঠিক মতো খাওয়া দাওয়া করেন, আর কাছাকাছি থাকেন, দূরে যাবেন না। আমার বউ আমারে এত আদর করে আপনার মতো খোঁজ খবর নেয় নাই যে এত আদর আপনি আমারে করতেছেন। আপনি মনে হয় কোনো ভুল করতেছেন, আমি কিন্তু কোনো প্রভাবশালী নেতা না। না রে ভাই, আমি ভুল করতেছি না, এটা রক্তের টান, রক্তের ভালোবাসা। আমারও রক্তের গ্রুপ বি নেগেটিভ। নেগেটিভ? না না ভাই, নেগেটিভলি নিয়েন না। এখন আপনার আমার যে কোনো সময় রক্তের প্রয়োজন হইতে পারে। আপনার ডেঙ্গু হইলে আমি রক্ত দিব, আমার ডেঙ্গু হইলে আপনি রক্ত দিবেন। এর জন্য সাবধানে থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে, দূরে যাওয়া যাবে না। কুরুমিয়া, এটা একটা কথা বললেন, তার মানে এই যে ঈদের সময় রক্তের টানে রক্তের আত্মীয় স্বজন লাগে গ্রামের বাড়িতে যাইব না? যা কইতাছেন সাইপা বলেন, নাইলে মানুষ কিন্তু আপনাদের গণপিটুনি দিব। ওরে ভাই, আমি গণপিটুনিতে ভয় পাই না, কিন্তু কেউ যদি গা চুলকায় তাইলে আমি ভয়ে ওই এলাকা ছাইড়া দেই। কারণ ওই মানুষের যদি ডেঙ্গু থাকে আর অ্যাডিস মশা তারে কামড়ানোর পর যদি আমার এসে কামড়ায়, তাহলে তো আমারও ডেঙ্গু হইব। ওরে ভাই, এখন আর বনের বাঘে খায় না, এখন হইলো মনের মশায় কামড়ায়। হে, জলের মধ্যে কুমির আর ডাঙায় ডেঙ্গু, খুব আতঙ্কের মধ্যে আছি রে ভাই। এবার বিশ্বকাপ ক্রিকেট খেলার সময় আমরা বাংলাদেশ দলকে উৎসাহ দিতে গিয়া বলছি আমরা বাঘের জাতি, বাঘের জাতি, আর এখন দিন রাত আমরা খালি খাই মশার লাঠি, মশার লাঠি। বিপদ, খুব বিপদ। আরে ভাই, বিপদ হয়ে যাইব, মুসিবত। এই যে লাখ লাখ টাকা খরচ করে মানুষ গরু ছাগল কিনেই দে, এত টাকা খরচ করা যাবে না, কিছু টাকা বাঁচায় রাখতে হবে। কারণ ডেঙ্গু হইলে তো চিকিৎসার জন্য টাকা লাগবে, তখন এই টাকা কাজে লাগবে। হ, এইবার কুরবানির ঈদের সময় গরু ছাগল উট কুরবানির চাইতে সব চাইতে দামি আকর্ষণীয় কুরবানি ছিল ডেঙ্গু মশা কুরবানি। আমি বুঝতেছি না এইবার মানুষ কোনটারে বড় করে নিব। হ্যাঁ, ঈদের ছুটি না ডেঙ্গুতে ধরা খেয়াল লাইফের ছুটি? লরে না, লরে না, লরে না, লরে না। ভাই ভাই, আশপাশে মনে হয় মশা আছে, চলেন ভাই। প্রিয় দর্শক, দেখছেন ঈদের বাজনা বাজে রে। প্রিয় দর্শক মন্ডলী, ঈদের ছুটির বড় চিহ্ন ফাঁকা হয়ে যায় ঢাকা। ঈদের এই অন্যরকম শহর ঘোরার জন্য অনন্য হয়ে যায়। যদিও ঈদের ছুটিতে সারা দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে পাওয়া যায় দারুণ সব আকর্ষণীয় অফার, তার চেয়েও মজার ব্যাপার অনেকের কাছে ঘোরার জন্য সেরা জায়গা ঈদের ঢাকা। নহন ভাই, সালাম আলাইকুম। তা শুনলাম তুমি বলে ঈদে বউ মাইয়ে পোলা লইয়া ঢাকা শহরে যাবা। ঢাকা শহর দিয়ে মানুষ ঈদের সময় গ্রামে ঘুরতে আয়, আর তুমি ঢাকা যাবা, ঘটনাটা কি কও দি? ঢাকায় ঘোরার এইটাই মোক্ষম সময়। জ্যাম নাই, সিট খালি, অতিরিক্ত ভাড়া গুনতে হইব না। জ্যাম মুক্ত ঢাকা শহরে মনের মতো ঘুরে বেড়াতে পারো। ঢাকার প্রতি কৃতজ্ঞতা জানাইতে আমার এই ঈদ পরিকল্পনা। ঘুরতে যাবা ভালো কথা, কিন্তু এই ঢাকা শহরে ঈদের সময় তো হোটেল দোকানপাট সব বন্ধ থাকে, তা খাবা কমনে? দামি ফুডে দামি ভেজাল। হোটেল বন্ধ থাকবো মানে খাওয়া দাওয়ার টেনশনও বন্ধ। দামি হোটেল গেলে ফ্রিজের বাসি পচা খাবার আর খাইতে হইব না, এর চেয়ে আনন্দের কিছু হইতে পারে? এই ঈদে ঢাকা তো থাকে ফাঁকা, তাই ফাঁকা ঢাকায় চোর ছিনতাইকারী একো কোনো ভয় করবে না।
ঈদের আগে করা ডিউটি দিতে দিতে চোর ছিনতাই গাড়ি মলম পার্টি সবাই টায়ার্ড থাকবো, আর ঢাকা ঘোরার এটাই সেরা সময়, এই সুযোগ সীমিত সময়ের জন্য। বুঝলাম, ঢাকা যে যাবা তা থাকবা কমনে তুমি? কেন, আত্মীয় স্বজনের বাড়িতে সারা বছর বিভিন্ন উসিলায় তাদের টিকিট পাওয়া যায় না, কিন্তু ঈদের সময় তো কোনো উসিলা দিতে পারবো না। আর তাছাড়া একদিনে 10 জায়গায় 10 আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াবো, তাদের উপর চাপ পড়লো না আর বউ পোলা বড় খুশি থাকলো না। হ্যাঁ ঠিক আছে, তো এই গ্রামগঞ্জের আবহাওয়ার নাহান কি ঢাকার আবহাওয়া কি ভালো? শোনো, ঢাকার আবহাওয়া বছরে 2 বার ভালো থাকে, সেটা হলো 2 ঈদে। কারণ এই ঈদের সময় লোকজন আর গাড়ি ঘোড়া থাকে না, এই জন্য ঢাকার আবহাওয়া গ্রামের মতো হয়ে যায়। এই সুযোগে রাজার হালামে ঢাকার শহরে ঘুরে বেড়াবো, কোনো চিন্তার ভয় নাই, কোনো টেনশন নাই, অ্যাক্সিডেন্টেরও ভয় নাই। নন ভাই, এই ফাঁকা ঢাকার শহরে মগো একটু ঘুরতে যাওয়ার আউজ, মোরাও যাও টিকিট পামু আনে যাইবা, চলো টিকিট কেটে লও মনুল্লাহ। একমাত্র এই ঈদ আমাদের পুরো পরিবারকে একত্রিত করে। অনেকের পরিবারে দাদা দাদি নানা নানি বেঁচে নেই, আবার অনেকের পরিবারে অসহায় বাবা ও মা সারা বছর সন্তানের অপেক্ষায় থাকেন যে অন্তত এই দিনটিতে সন্তানরা এসে সঙ্গ দেবে বাবা মাকে। একসময় অভাব ছিল বলে লাখপতি ডাক শুনলে আমরা অবাক হয়ে যেতাম, আর এখন সমাজে কোটিপতি আছে, কোটি কোটি। প্রিয় দর্শক, আমাদের মনে রাখতে হবে পরিবারে এবং নিজের ঘরে ত্যাগের সুখ না থাকলে সারা পৃথিবী ঘুরেও সুখ বা আনন্দের সন্ধান পাওয়া যায় না। একজন মানুষ যত বড়ই হোক না কেন, তার সুন্দর জীবনের পিছনে থাকে তার পরিবার এবং দেশ। এই সত্যি, গোটা মানব জাতি একটি পরিবার। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, চিরতরে ঘরে ঘরে ঈদের আনন্দ বাজুক, ত্যাগের মহিমা আসুক। দেশে ও প্রবাসে সকল শ্রেণীর সকল মানুষদের প্রতি আবারও পবিত্র ঈদুল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। ঈদ মোবারক।